হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ক্লাসে সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে নন ভার্বাল রিজনিংয়ের ওপরে একটা নতুন অধ্যায় আমি শুরু করব, যেটাকে বলা হচ্ছে সাদৃশ্য বা অ্যানালজি। এই সাদৃশ্য বা অ্যানালজিতে কিন্তু ফিগার সম্পর্কিত সাদৃশ্য নির্ণয় করতে হয়, অর্থাৎ বিভিন্ন চিত্র বা ছবি এখানে দেওয়া থাকে, তাদের মধ্যে একে অপরের সঙ্গে মিল খুঁজে বার করতে হয়। এটা তোমরা হয়তো অনেকে জানো। আবার এই সাদৃশ্য অধ্যায় কিন্তু ভার্বাল রিজনিংয়ের মধ্যেও আছে, যেটা আমি অলরেডি তোমাদেরকে করাচ্ছি। তো তার সঙ্গে সঙ্গে সুবীর দাসের পার্ট বি থেকে নন ভার্বালের অন্তর্গত যে সাদৃশ্যটা আছে, এই সাদৃশ্যের ওপরে আজকে নতুন ক্লাস শুরু হচ্ছে। তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু আশা করি প্রত্যেকেই জানো যে এই ফিগারের ওপরে বা চিত্র সম্পর্কিত যে সাদৃশ্য, এর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে থাকে। তো সুতরাং এটি কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়। তো সুতরাং এই ভিডিও ক্লাসটি একটু না কেটে, একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে নন ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত অধ্যায় সাদৃশ্য বা অ্যানালজি। তো এই সাদৃশ্য অধ্যায়ে প্রথমে এখানে কিছু নির্দেশ দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে প্রশ্নগুলিতে ডাবল স্টু চিহ্নের বাম দিকে এবং সিঙ্গেল স্টু চিহ্নের দুপাশে দুটি ভিন্ন চিত্র দেওয়া আছে, যাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক বিদ্যমান। এই ডাবল স্টু চিহ্নের ডান দিকে অবস্থিত চিহ্নের সাথে ABCDE চিহ্নিত চিত্রগুলির মধ্যে এই একই প্রকার সম্পর্ক যেটির সঙ্গে বিদ্যমান সেটি শনাক্ত করো। তো অর্থাৎ এখানে সমস্যা চিত্র দেওয়া রয়েছে এবং এখানে উত্তর চিত্র দেওয়া রয়েছে, এখানে একটি জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, এখানে এই যে বক্সে কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে, এখানে এই বক্সে এখানকারের এই অপশানের মধ্যে থেকে কোন অপশানটা বা কোন চিত্রটি হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের কোয়েশ্চেন নাম্বার 1, প্রথমে আমরা এই দুটো ফিগারের মধ্যে সম্পর্ক বা সাদৃশ্য বার করব, অর্থাৎ এই ফিগার দুটো কি সম্পর্কে এখানে রয়েছে। তো এখানে কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে দ্বিতীয় চিত্রটি হলো প্রথম চিত্রটির আয়নার প্রতিফলন, অর্থাৎ এই চিত্রটির সামনে যদি একটি আয়না রাখা যায় তাহলে কিন্তু ঠিক উল্টোভাবে এই প্রতিবিম্বটা আমরা পাব। তো সুতরাং ঠিক একইভাবে এখানকার কোশ্চেন মার্কে সঠিক উত্তর নির্ণয় করতে হলে এই যে চিত্রটা রয়েছে এর আয়না বা প্রতিবিম্ব যেটা গঠন হবে সেটি হচ্ছে সঠিক উত্তর। তো এই ফিগারের সঙ্গে এর প্রতিবিম্ব যে ছবিটা এই অপশানগুলোর মধ্যে আছে সেটি হচ্ছে অপশান সি, অর্থাৎ এই চিত্রের সঙ্গে এই প্রতিবিম্বের কিন্তু আয়নার মতো প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 2, প্রথমে এই দুটো ফিগারের মধ্যে সম্পর্কটা খুঁজে বার করতে হবে। তো এখানে যে সম্পর্কটা রয়েছে প্রথম এবং দ্বিতীয় এই যে দুটো চিত্র রয়েছে এরা কিন্তু পরের চিত্রে স্থান পরিবর্তন করেছে, অর্থাৎ এই যে বিন্দুওয়ালা এটা চলে গেছে দ্বিতীয়তে এবং এখানে যে দ্বিতীয় যে অ্যারোটা ছিল এটা চলে এসেছে প্রথমে। ঠিক একইভাবে এই চিত্রটা চলে গেছে সবার শেষে এবং এই চিত্রটা চলে এসেছে ঠিক তার আগে, অর্থাৎ দুটো করে চিত্র একে অপরের স্থান পরিবর্তন করেছে। তো তাহলে ঠিক একই রকমভাবে এই চিত্রটার বেলায় আমরা কীভাবে দেখব, এই যে প্রথম যে চিত্রটা রয়েছে এটা দ্বিতীয় অপশান বা দ্বিতীয় স্থানে যাবে এবং এটার প্রথম স্থানে চলে আসবে প্রথম ছবির দ্বিতীয়টা। তো সবার প্রথমে আমরা দেখে নেব এই যে চিত্রটা এটা দ্বিতীয় স্থানে কোন ছবিতে রয়েছে। তো দ্বিতীয় স্থানে এখানে 1 নম্বরে রয়েছে, এছাড়া দ্বিতীয় স্থানে এখানে এই ছবিটি আর কোথাও নেই, তাহলে বাকিগুলো আমরা মিলিয়ে নেব, অর্থাৎ এই যে দ্বিতীয় চিত্রটা এটা চলে আসবে প্রথমে। তো ঠিক তাই আছে, এই যে দ্বিতীয় চিত্রটা এটা প্রথমে আছে এবং প্রথম ছবির প্রথমটা সেটা কিন্তু দ্বিতীয়তে চলে গেছে এবং পরবর্তী চিত্র দুটোও কিন্তু এখানে ঠিক একই রকমভাবে পাল্টে গেছে যেমনটা হওয়ার প্রয়োজন ছিল। তো সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 3, তো এই 3 নম্বর প্রশ্নের প্রথম দুটো যে চিত্র এখানে রয়েছে সেই চিত্র দুটোর মধ্যে আমরা প্রথমে সাদৃশ্য দেখে নেব। এখানে প্রথম ছবিতে রয়েছে একটা বর্গক্ষেত্র এবং তার মধ্যে রয়েছে বৃত্ত এবং পরবর্তী ছবিতে কী পেলাম, ভেতরের যে বৃত্তটা সেটা হয়ে গেছে বাইরে এবং বাইরের বর্গক্ষেত্রটা হয়ে গেছে ভেতরে। তো তাহলে ঠিক একরকমভাবে এবার প্রবলেম ফিগার 3 যেটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাইরে রয়েছে একটা ত্রিভুজ, ভেতরে রয়েছে বর্গক্ষেত্র। তাহলে ঠিক উত্তর ফিগারে আমরা কী পাবো, সেটা হচ্ছে বাইরে হবে একটা বর্গক্ষেত্র এবং ভেতরে হবে একটা ত্রিভুজ।
এবং এই চিত্রে প্রথমে দেখো ভেতরে যে বৃত্তটা ছিল সেটা কিন্তু নিরেট ছিল, কিন্তু পরবর্তী এখানে দ্বিতীয় ফিগারে কোনো রকম নিরেট অংশ নেই। তাহলে ঠিক একই রকমভাবে এখানে যে বর্গক্ষেত্রের মধ্যে ত্রিভুজটা হবে সেটাও কিন্তু নিরেট হবে না, অর্থাৎ ফুল ব্ল্যাক কিন্তু হবে না। তো এরকম চিত্র যেটা আমরা পাচ্ছি সেটা পাচ্ছি হচ্ছে অপশান ডিতে, অর্থাৎ বাইরে প্রথমে একটা বর্গক্ষেত্র আছে এবং তার মধ্যে একটা ত্রিভুজ আছে যেটা নিরেট নয়। ঠিক তার আগের ছবিটা এই যে সি রয়েছে, সিটা কিন্তু উত্তর হবে না, কারণ এর ভেতরে যে ত্রিভুজটা সেটা কিন্তু নিরেট। আগেও বলেছি আমাদের যে ত্রিভুজটা দরকার সেটা কিন্তু নিরেট বা পুরো ব্ল্যাক কিন্তু হবে না। তো তাহলে এক্ষেত্রে অপশান নাম্বার থ্রির সঠিক উত্তরটি হবে অপশান ডি। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার ফোর, তাহলে এখানেও এই দুটো ছবির মধ্যে আমরা প্রথমে সাদৃশ্য খুঁজে নেব। তো এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজকে একটা রেখাংশ দিয়ে অর্ধেক করা রয়েছে, এবং দ্বিতীয় ছবিতে আমরা কি পাচ্ছি না এই ত্রিভুজের অর্ধেকটা অংশ রয়েছে এবং তার মধ্যে কিন্তু ঠিক এমনভাবে দাগ কাটা রয়েছে। তাহলে ঠিক একই রকমভাবে এই চিত্রতে আমরা কি পাবো, এখানে আমরা যে একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি এবং সেটাকে অর্ধেক করা রয়েছে একটা রেখাংশ দিয়ে, তাহলে দ্বিতীয় ছবিতে আমাদের এখানে যেটা প্রয়োজন একটা অর্ধেক অংশ প্রয়োজন যেটার মধ্যে কিন্তু দাগ কাটা থাকবে। তো তাহলে এমন ছবি আমরা যেখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান সি, এবং দাগগুলো কিন্তু নিচের দিক থেকে ওপরের দিকে হবে। তো এমন ছবি কিন্তু আমরা পাচ্ছি অপশান সিতে। তো তাহলে এক্ষেত্রে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার ফাইভ, এখানে কোশ্চেন নাম্বার ফাইভে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে প্রথমে যে চিত্রটা রয়েছে এটা কিন্তু ঘুরে গেছে, এবং কীভাবে ঘুরেছে এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, এবং এটা 90 ডিগ্রি কিন্তু ঘুরেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং ঘুরে সে দ্বিতীয় পজিশন এইটা পেয়েছে। তো সুতরাং একই রকমভাবে তাহলে এই চিত্রটাকেও আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে 90 ডিগ্রি। সুতরাং 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আমরা যে ছবিটা পাবো সেটা হচ্ছে এই যে দাগের মতো, এই যে দাগ দেওয়া যে অংশটা রয়েছে এইটা চলে আসবে ঠিক এইভাবে, এবং এই যে মাঝখানে পুতুল মতো অংশটা রয়েছে এটা কিন্তু এর মাথাটা চলে আসবে নিচের দিকে, এবং ওয়াই মতো অংশটা চলে আসবে ওপরের দিকে। তো এইরকম চিত্র যেখানে আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার ই। তো তাহলে বন্ধুরা এটাই হচ্ছে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফাইভের। আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে। কোশ্চেন নাম্বার সিক্স, এর প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্রে কী কী পরিবর্তন ঘটেছে সেগুলো আমরা একটু দেখে নেব। তো প্রথম চিত্রে এখানে এই যে দুটো বিন্দু ছিল, এই বিন্দু এবং ছোট রেখা দুটি ঘুরে গিয়ে ভেতরের দিকে কিন্তু ঢুকে গেছে, এটা প্রথম পরিবর্তন। এবং মাঝখানে এর মতো এই যে দাগ দেওয়া অংশ ছিল, এই দাগ দেওয়া অংশটা দুভাগে বিভক্ত হয়ে বাইরে দুটো আলাদা আলাদা দাগে পরিণত হয়েছে। তাহলে দুটো পরিবর্তন কিন্তু এখানে ঘটেছে, এক হচ্ছে দাগটা পরিবর্তন হয়েছে এবং এই যে বিন্দুগুলো এগুলো ঘুরে ভেতরে ঢুকে গেছে। তো তাহলে ঠিক একই রকমভাবে এই তিন নম্বর চিত্রটা যেভাবে পরিবর্তিত হবে, অর্থাৎ এই যে গোল দাগ দেওয়া অংশ দুটো ভেতরে ঢুকে যাবে এবং এই যে দাগ মাঝখানে রয়েছে এটা বাইরে বেরিয়ে দুপাশে কিন্তু এরকমভাবে সেট হয়ে যাবে। তো এরকম চিত্রের সঙ্গে মিল যেটাই আমরা পাবো। তো সুতরাং ভেতরে ঢুকে যাওয়া অংশ যেটা রয়েছে সেটা কিন্তু একটা আছে এখানে আর একটা আছে এখানে, এবং এটি কিন্তু মিশে গেছে। সুতরাং এটা এই অপশানটা আমরা নেব না, কিন্তু আর একটা যে অপশান ছিল সেটা হচ্ছে এই দাগ দুটো কিন্তু বাইরে বেরিয়ে যাবে, মাঝখানের দাগটা বাইরে বেরিয়ে যাবে। তো সেই বাইরে বেরোনোর সঙ্গে মিল আমরা পাচ্ছি কিন্তু এই দুটো, যেখানে বাইরে দাগ দুটো বেরিয়ে গেছে। তো সুতরাং তাহলে বন্ধুরা এখান থেকে বোঝাই যাচ্ছে সঠিক উত্তরটি হবে অপশান বি। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারলে। এবং বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করো, এবং এই ভিডিও ক্লাসগুলোকে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। এবং তোমরা এই ক্লাসগুলো ঠিকমতো বুঝতে পারছো কি না সেটাও কিন্তু ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। কোশ্চেন নাম্বার সেভেন, তো বন্ধুরা এই সাত নম্বর প্রশ্নে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্রটির কী পরিবর্তন হয়েছে, যদি আমরা এটাকে একটা রেখা দিয়ে যুক্ত করি তাহলে এটা কিন্তু দেখো ক্লকওয়াইজ ঘুরেছে 90 ডিগ্রি, এবং সেটা ঘুরে এইভাবে চলে এসেছে, অর্থাৎ এই যে কালো বিন্দু দুটো সেটা কিন্তু 90 ডিগ্রি ঘুরে এই পজিশান থেকে চলে এসেছে এই পজিশানে, এবং এই যে দাগ দেওয়া মাথাটা ছিল এটা 90 ডিগ্রি ঘুরেই কিন্তু ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে এই পজিশানে চলে এসেছে। তো এবার তাহলে এখানে ঠিক একই রকমভাবে এই যে ছবিটা অপশান নম্বর তিনে দেওয়া রয়েছে
এটাও কিন্তু তাহলে ঠিক এটা এর সঙ্গে ঘুরবে এবং এটা 90 ডিগ্রি ঘুরে এখানে চলে আসবে এবং কালো দিক দুটো সেটাও কিন্তু 90 ডিগ্রি ঘুরে যাবে অর্থাৎ এই যে গোল বিন্দুটা এটা চলে আসবে এই কোণায় এবং কালো যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা থাকবে এই দিকে আর একটা থাকবে এই দিকে তো এরকম ছবির সঙ্গে যেটার মিল আমরা পাচ্ছি সেটা কিন্তু হবে অপশন বি যেখানে এই ছোট চিত্রটা কোণায় চলে এসেছে এবং কালো দুটো সমান্তরালে এইভাবে চলে এসেছে অর্থাৎ সঠিক উত্তর তাহলে হবে অপশন বি তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সমস্ত চাকরির পরীক্ষার জন্য তো সুতরাং ভিডিও ক্লাসগুলোকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই প্রশ্নগুলো সমাধানের জন্য আরও একটা সহজ উপায় তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু কখনোই এই ধরনের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আগে উত্তর চিত্র কখনোই দেখবে না আগে প্রথমে তোমরা যেটা করবে প্রথমে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্র কীভাবে পরিবর্তিত হয়েছে সেটা দেখে নেবে এবং তারপর তিন নম্বর চিত্র দেখে কোশ্চেন মার্ক যে অংশটা থাকবে সেই কোশ্চেন মার্কে কোন চিত্রটা হবে সেটাও নিজেরা আগে এঁকে নিয়ে তারপরে তোমরা এই নিজেদের আঁকা ছবিটার সঙ্গে বাকি চিত্রগুলোর কিন্তু মিল খুঁজবে সরাসরি উত্তর দেখে বার করতে গেলে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো তো সুতরাং এটা কিন্তু সঠিক পদ্ধতি নয় প্রথমে হচ্ছে আগে উত্তর চিত্র না দেখে প্রথমে আগে নিজেরা এই কোশ্চেন মার্ক দেওয়া যে জায়গাটা এখানে কোন চিত্র হবে বা এই তিন নম্বর চিত্রটা পাল্টে গিয়ে কোন রূপ নিতে পারে সেটা নিজেরা কিন্তু আগে এঁকে নেবে সেটা মনে মনে হোক বা কোনো রাফ পেপারে হোক আগে করে নিয়ে তারপরেই কিন্তু উত্তর চিত্রটা দেখবে বা উত্তর চিত্রের সঙ্গে মেলাবে এটাই কিন্তু এই প্রশ্নগুলো সমাধানের সঠিক পদ্ধতি এবার আমরা কোশ্চেন নাম্বার 8 এর সমাধানটা দেখে নেব এখানে যে প্রবলেম ফিগারটা রয়েছে এখানে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্রে কী পরিবর্তন হয়েছে সেটা প্রথমে আমরা দেখে নেব তো এখানে প্রথমে দেখো এখানে যে অ্যারোটা রয়েছে প্রথম অ্যারোটা সেটা কিন্তু প্রথম চিত্রে বাঁ দিক থেকে ডান দিকে মুখটা ছিল কিন্তু এই চিত্রে এটা বাঁ দিক থেকে ডান দিকে ঘুরে গেছে মাঝখানের যে চিত্রটা সেটাও ঠিক একই রকমভাবে গোল মতো যে অংশটা সেটা ডান দিকে ছিল কিন্তু পরের চিত্রে সেটা ঘুরে গিয়ে বাঁ দিকে হয়ে গেছে এবং একই রকমভাবে তিন নম্বর যে অ্যারোটা সেটার মুখ ছিল বাম দিকে কিন্তু পরবর্তী চিত্রে সেটা হয়ে গেছে ডান দিকে অর্থাৎ তিনটে চিত্রই কিন্তু বিপরীতমুখী হয়ে ঘুরে গেছে তো সুতরাং একই রকমভাবে এবার আমরা তিন নম্বর ফিগারটা লক্ষ্য করব এখানে যে চিত্রগুলো রয়েছে এগুলো কিন্তু কোণাকোণি মুখে রয়েছে এই কোণাকোণি মুখ অনুযায়ী কিন্তু তাহলে এগুলো ঘুরে যাবে অর্থাৎ বিপরীতমুখী হয়ে যাবে কিন্তু সেগুলো কোণাকোণি তো তাহলে ঠিক একই রকমভাবে এই প্রথম চিত্রটা কিন্তু ঘুরে নিচের দিকে আসবে যার মাথায় একটা বক্স আছে এই অ্যারো যেটা আছে সেটাও চলে আসবে নিচের দিকে অর্থাৎ এই দিকে মুখ হয়ে যাবে এবং তিন নম্বর যে অ্যারোটা রয়েছে সেটার মুখ হয়ে যাবে ওপরের দিকে তো এরকম চিত্রের সঙ্গে যে চিত্রের মিল আমরা পাচ্ছি সেটা হলো তো এখানে এই যে প্রথমে বলেছিলাম এই যে বক্সের মাথাটা সেটা থাকবে নিচের দিকে এমন চিত্র আমরা পেলাম এখানে এই যে তীর চিহ্নটা এটা ঘুরে চলে আসবে নিচের দিকে তো সেটাও এখানে চলে এসেছে এবং এদিকে তীর চিহ্নের মাথাটা ঘুরে যাবে উপরের দিকে অর্থাৎ এখানে তো সেটা কিন্তু এখানে চলে এসেছে তো সুতরাং তিন নম্বর চিত্রের সঙ্গে যেটার মিল আমরা পাবো সেটা হচ্ছে অপশান সি তো সুতরাং এই অপশান সি হচ্ছে সঠিক উত্তর এবার কোশ্চেন নাম্বার 9 এর সমাধানটা আমরা দেখে নেব এটি একটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তাহলে এখানে প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্রের কী পরিবর্তন হয়েছে না এখানে প্রথম চিত্রে যে পঞ্চভুজটা ছিল সেটা কিন্তু দ্বিতীয় চিত্রে একটা বর্গক্ষেত্রের মধ্যে ঢুকে গেছে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে এই যে প্রথম চিত্রটার একটা বাহু কিন্তু কমে গেছে অর্থাৎ প্রথম চিত্রে ছিল এটা পঞ্চভুজ দ্বিতীয় চিত্রে এটা দেখা যাচ্ছে বাইরে একটা বর্গক্ষেত্র হয়ে গেছে অর্থাৎ বাহু সংখ্যা 5 থেকে একটা কমে 4 পরিণত হয়েছে এবং এই যে চিত্রটা প্রথমে ছিল সেই চিত্রটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে ছোট হয়ে ঘুরে গেছে ভেতরের দিকে তো এখানে কিন্তু এই দুটো পরিবর্তন হয়েছে তো তাহলে একই রকমভাবে এই তিন নম্বর চিত্রের ক্ষেত্রে যেটা ঘটবে প্রথমে আমরা যে চিত্রটা এখানে দেখতে পাচ্ছি সেটা আছে চতুর্ভুজ তো তাহলে প্রথম নিয়ম অনুসারে এটা কিন্তু একটা ত্রিভুজে পরিণত হবে কারণ একটা বাহু কিন্তু কমে যাবে প্রথম চিত্র অনুসারে তো তাই হলো এবং তারপরে কি হবে না এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে 90 ডিগ্রিতে অর্থাৎ মাঝখানে এই যে বাহুটা রয়েছে এটা কিন্তু ঘুরে যাবে অনুভূমিকভাবে তার উপরে
এই চিত্রটা ছোট হয়ে ভেতরে চলে আসবে। তো এই চিত্রের সঙ্গে যেটার মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে একমাত্র অপশান নাম্বার এ, অর্থাৎ একটা ত্রিভুজ এবং তার সঙ্গে এই যে চিত্রটা এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে ঘুরে যাবে, ছোট হয়ে ত্রিভুজের মধ্যে চলে আসবে। তো তাহলে আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে। এবার কোশ্চেন নাম্বার টেনের সমাধানটা আমরা দেখে নেব, এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই চিত্রের প্রথম ফিগারের সঙ্গে দ্বিতীয় ফিগারের যে পরিবর্তনগুলো ঘটেছে, অর্থাৎ এখানে লক্ষ্য করো প্রথম ফিগারে একদম বাইরে যে বর্গক্ষেত্রটা ছিল দ্বিতীয় ছবিতে একদম ভেতরে ছোট হয়ে বসে গেছে। কারণ এখানে কিন্তু ছবিতে তিনটে করে ফিগার রয়েছে, একটা বর্গক্ষেত্র, একটা বৃত্ত এবং একটা ত্রিভুজ প্রথম ছবি অনুসারে। এবং এই তিনটে ফিগারের মধ্যে একদম বাইরের ফিগার বর্গক্ষেত্রটা সেটা একদম ছোট হয়ে ত্রিভুজের মধ্যে বসে গেছে, এটা হচ্ছে প্রথম পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন কী ছিল, প্রথম ফিগারের মাঝখানে ছিল বৃত্ত, সেই বৃত্তটা এখন এই ফিগারে চলে এসেছে একদম প্রথমে সবথেকে বড় হয়ে, এবং প্রথম ফিগার অনুসারে একদম মধ্যের যে ত্রিভুজটা সেটা চলে এসেছে দ্বিতীয় স্থানে। তো তাহলে ঠিক একই রকমভাবে এবার আমরা তিন নম্বরটাকে সাজাবো, অর্থাৎ একদম বাইরের যে পঞ্চভুজটা সেটা কোথায় যাবে, একদম ভেতরে। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কী ছিল, একদম ভিতরের যে ছোট্ট বৃত্তটা সেটা চলে আসবে দ্বিতীয় পজিশনে, এবং মাঝখানের যে ত্রিভুজটা ছিল সেটা চলে আসবে সবার বাইরে। তো এই চিত্রের সঙ্গে যেটার মিল আমরা পাবো সেটা হলো অপশান সি, অর্থাৎ বাইরে আছে ত্রিভুজ, মাঝখানে বৃত্ত এবং সবার মধ্যে আছে পঞ্চভুজ, অর্থাৎ অপশান নাম্বার সি কিন্তু সঠিক উত্তর। তো তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই দশ নম্বর প্রশ্নের সমাধানটাও বুঝতে পারলে। তো তাহলে বন্ধুরা এই কোশ্চেন নম্বর টেনের সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে সুবীর দাসের নন ভার্বাল অংশ থেকে সাদৃশ্য অধ্যায়ের প্রথম পার্ট। এবং এই সাদৃশ্য অধ্যায়ের পরবর্তী পার্টগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলোকে শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে থাকছে এটুকুই, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।